কুমিল্লা মুরাদনগরে অসামাজিক ঘটনা। এই সুন্দর মেয়ে, তরুণী মেয়ে, বিভিন্ন অঙ্গভঙ্গি দেখাইয়া কতগুলা যুবককে নিঃস্ব করলো, দেখেন আপনারা ভিডিওতে, বাকিটা পরে আবার বলতেছি। কুমিল্লার মুরাদনগরের দক্ষিণ বাঙ্গুরার দেউড়া এলাকার সুন্দরী তরুণী ফারজানা আক্তার শান্তা ফেসবুকে নাচ আর গানের টিকটক ভিডিও প্রচার করে বেশ পরিচিত তিনি। তবে শান্তার এসব টিকটক ভিডিও আসলে ব্ল্যাকমেইল করার জন্য পুরুষ ধরার ফাঁদ। এই মেয়েটা আমার স্বামীর কাছে জোর জবরদস্তি ওরা বাইন্ধা রেখে বিয়ে বসছে। বিয়ে বসার পর আমি যখন আমার হাজবেন্ডের ফোন দেই, ও ফোন দেয় না, উল্টা আমারে হুমকি দেয়। টিকটক ভিডিওর মাধ্যমে পুরুষের সাথে সখ্য গড়ে তোলেন শান্তা। তারপর সেই পুরুষকে ডেকে এনে নারী নির্যাতন মামলার ভয় দেখিয়ে হাতিয়ে নেন অর্থকড়ি। মোবাইল ফোন শোরুমের মালিক, ওষুধের দোকানদার সহ নানা পেশার পুরুষ তার এই ব্ল্যাকমেলের শিকার। আমার সাথে মালামাল আনতে যাবো, 55,000 টাকা ছিল, এই টাকাটাও নিছে, ও যা আজগার মতো মাফ করে দিছি। আমরা মনে করি যে মেয়ের একটি দিন শিকার হয়, কিন্তু এই মেয়েটার দ্বারা আমরা অনেক সময় একটি দিকে শিকার হয়েছি। শান্তার এমন প্রতারণায় সব হারিয়ে এখন ভ্যান চালান তার সাবেক স্বামী আব্দুল কাদের। ধর্ষণ মামলার হুমকি দিয়ে আরেক সাবেক স্বামী রবিলের কাছ থেকে আদায় করেছেন 3 লাখ টাকা। জেলে 28 দিনের মতো ছিলাম, বাড়ি ঘরটি সবজি আমার বিক্রি করি। আমরা ছোটবেলায় গান শুনতাম, এস এম শরৎবাবুর গান, যে নিনসারি পড়িয়া কন্যা চলি চকো তাই, বিষ্ণু চলি উরু উরু দক্ষিণা হাওয়াই, মনটাই আমার শুধু তোমার ভালোবাসা চাই, কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায়। মানে মেয়ে শাড়ি ফিন্দা যাইতেছে গা, মেয়ের বাতাসে সবাই গেছে গা, মন লেগে গেছে গা। তো এই কুমিল্লা দেবীদ্বারী মেয়ের ঘটনায় বুঝলেন তো ভাই আপনারা, আপনারা তো শুনলেন কি অসামাজিক কাজ করবার। ডাক্তারের ফার্মেসি এবং এলাকার ব্যবসায়ী কেউই রেহাই পেয়েছেন ওই মেয়ের কাছ থেকে। দোস্ত আপনারা ভাই, আপনারা যদি ভালো হইতেন তো ওই মেয়ের কাছে কখনো যাইতেন না। আর ওই মেয়ের স্বামীকে বলবো বা ওই মেয়ের গার্জেন যারা বললো তাদেরকে বলবো যে আপনারা সত্য আছে, এরকম হয়েছে, ওই মেয়ের মা বাপ এরকম ছিল, যদি মা বাপ ভালো না থাকতো তাহলে এরকম অসামাজিক কাজে মেয়ে যাইতো না। আমি একদম তীব্র নিন্দা জানাই। এলাকার ভাইদেরকে বলবো আপনারা বিড়ু মূর্তি না বানায়া এই মেয়েটারা শাসন করেন, এই মেয়েটারা শাসন করেন, এরকম দেহ ব্যবসায়িক মেয়ে যেন এলাকায় না থাকে। এবং সারা বাংলাদেশের তথা বাংলা ভাষা যারা বুঝেন সবাইকে বলবো ভাইয়েরা এরকম বিড়ু এর দেখিয়ে এরকম মেয়েরার সাথে সম্পর্ক দূরে আসেন, যাতে লাইফে আপনার এরকম ব্ল্যাক লিস্ট না আসে। দেখলেন তো সাধারণ মানুষের কী বলে, এনার কি খারাপ মেয়ে, হা দুঃখের বিষয়, দুঃখের বিষয়। এত ওয়াজ তফসির, এত ভিডিও দেখিয়া, এত ইউটিউবার বাইরা এতগুলো ভিডিও করে, এত এত কিছু দেখিয়া কীভাবে এই মেয়েটার সাথে এই অসামাজিক কাজ করে আজকে কতগুলো ফ্যামিলি নিঃস্ব। আমার দুঃখ লাগলো মেয়ের সাবেক স্বামী বর্তমানে ফতুর বকির এখন বেঞ্চালা একা। আহারে আফসুস রে আফসুস।